8 এপ্রিল রোববার রাত 8টায় গোলামকবি আছে ফেসবুকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভাঙচুরের মামলায় মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় মামুনুল হক আদালতে তোলা হবে কাল। টানা তিন দিন করোনায় শতাধিক প্রাণহানি শনাক্ত 3698 জন, লকডাউনেও বাস ছাড়া চলছে সব যানবাহন, বেড়েছে মানুষের চলাচল। এবং চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি কয়েক হাজার, তৃতীয় পক্ষের উস্কানিকে দায়। পলাতক, আত্মগোপন, নজরদারি, সব নাটকের পর অবশেষে গ্রেপ্তার হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। 2020 সালের মার্চে ভাঙচুরের মামলায় রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে কথা বলতে বারিধারা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে মামুনুল হক তো আজকে গ্রেপ্তার হলেন, কিন্তু তার ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন হেফাজত নেতা গ্রেপ্তার হয়েছেন। এই যে হেফাজতকে গ্রেপ্তার করা হচ্ছে, সবগুলো মামলা আগের মামলা, মামুনুলকে যেটি বলছিলাম যে 2020 সালের একটি মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, সেই মামলায় এখন গ্রেপ্তার, মানে বিষয়টা কেমন? যদিও গ্রেপ্তারকে আমি স্বাগত জানাই, তারপরেও বলব যে কোন ধরনের নাটকীয়তা বা কোন ধরনের ধামাচাওয়া না করে আমাদের আইনের প্রক্রিয়ায় তাদেরকে যাওয়া উচিত। এবং গত 2020 সাল বলুন, 13 সাল বলুন, এগুলো অতীতের থেকে এগুলো সেগুলো মামলা নিশ্চয়ই কার্যকর হবে, কিন্তু অতি সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, অতি সম্প্রতি সাল্লায় যে ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে, ঢাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে, এবং এর পিছনে এই মামুনুল হকের মতো আরো অনেক হেফাজত নেতারা যে যে ভূমিকা পালন করেছিলেন, তার জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং এই আমাদের জনগণ নিরাপত্তা আইনের কঠোর ব্যবস্থা আওতায় তাদেরকে এনে বিচার করা উচিত, এবং অতি শীঘ্রই তাদের বাকিদেরকেও গ্রেফতার করা উচিত। একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো দেখেছি 2013 সালে তারা যা করেছিল এবং সাম্প্রতিক সময়ে যা করছে, তার বাইরে একটি বিষয় একটু বিশেষ করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর সেখানে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত এবং হোটেল কর্তৃপক্ষ, রিসোর্ট কর্তৃপক্ষ সেখানে ছিল, সেই অবস্থায় হেফাজতের মামুনুলের অনুসারীরা সেখানে গিয়ে ভাঙচুর করে এক প্রকার তাকে ছিনিয়েই সেখান থেকে নিয়ে এসেছে, এইটা কি প্রশাসন, পুলিশ বা প্রচলিত আইনের বিরুদ্ধে তাদের একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করতে পারি কিনা? এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা, চ্যালেঞ্জ তো বটেই, এবং এই চ্যালেঞ্জে যে সাময়িকভাবে যে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমি বলবো যে তারা পরাস্ত হয়েছে, তাদের হাত থেকে কিভাবে একটা উশৃঙ্খল জনতা তাদেরকে ছিনিয়ে নেয় একটা আসামিকে, যেখানে এটা এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অবস্থা, এবং এর বিরুদ্ধে ওই সময় উপস্থিত যাদের যেসব পুলিশ কর্মকর্তারা ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটাতে এই এই ধরনের ঘটনা ঘটতে দেওয়ার ফলেই কিন্তু আমাদের তাদের দাপট, তারা নিজেদেরকে তাদের মনে করছে তারা আইনের ঊর্ধ্বে। সাল্লার ঘটনার সঙ্গে সঙ্গে যদি তাদেরকে আইনের আওতায় আনা হতো, তাহলে কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটনা, বাইতুল মোকাররমের ঘটনা ঘটনা, ঢাকার রাজপথে, এবং এই এই যে রাজপথে তাদের শক্তি প্রদর্শন, এটা শুধু ঢাকার জন্য নয়, সারা আন্তর্জাতিক, ওই দিনকার যদি আপনি আন্তর্জাতিক মিডিয়া গুলো দেখেন, মিডিয়াতে তারা এমন একটা চরিত্র বাংলাদেশের ফুটে উঠেছে যে একটা ভীষণ ভাবে একটা ইসলামিক সন্ত্রাসবাদীদের কবলে বাংলাদেশ পড়েছে, এই যে আমাদের একটা ইমেজ সংকট তারা সৃষ্টি করেছে, এই জন্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এই তো গেল তাদের কর্মকাণ্ড, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যেরকম কর্মকাণ্ড তারা করে যাচ্ছে, তার বাইরে সাম্প্রতিক সময়ে যেটি লক্ষণীয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সরব এবং সদম্ভ উপস্থিতি, সেখানেও কিন্তু নানা রকম বক্তব্য দিচ্ছে হেফাজতের সদস্য, তাদের ফলোয়ার, তাদের নেতাকর্মী সবার পক্ষ থেকে। আমরা দেখলাম যে সম্প্রতি যে মারা গেলেন কবরী আমাদের চিত্রনায়িকা, তার মৃত্যু সংবাদের নিচে নানা রকম অশ্লীল বক্তব্য, আমরা দেখলাম যে একাত্তরে আমাদের এক সহকর্মী মারা গেছেন, সেখানেও তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, মোট কথা যেখানেই যাচ্ছেন সেখানেই তারা সাম্প্রদায়িকতার বিষোদগার করছেন, এই বিষয়গুলোকেও এখনই নজরদারিতে আনা দরকার বলে মনে করেন কিনা? আমি মনে করি যেটা অনেক দূর, মানে তাদের
যে প্রভাব তারা তাদের শিকড় অনেক দূর গজিয়ে গেছে এবং এটাকে উপড়ানো আমাদের সরকারের পক্ষে কঠিন হবে এবং আরো অনেক আগে এইসব ব্যাপার নজর দেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে আপসকামিতা কোনোদিনই আমাদের সুফল বয়ে আনতে পারবে না এবং এই যে এখনো ইউটিউবে যেসব তার এই যে মাউনুল হক বলেন বা আরো অন্যান্য হেফাজত এবং আরো কিছু কিছু পেশাদার ধর্মজীবীদের যে ধরনের ওয়াজ চলছে এবং সেগুলো ইউটিউবে ছড়াচ্ছে, এগুলো বাংলাদেশের ভাবমূর্তি তো নষ্ট করছেই, আমাদের দেশের ভিতরে অভ্যন্তরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি তারা হুমকি সৃষ্টি করছে, ধর্মীয় উন্মত্ততাকে তারা আরো জাগিয়ে তুলছে। আমার মনে হয় এগুলো সম্পূর্ণ এবং এই আইনি ইয়েতে আমাদের আইটি টেকনোলজি দিয়ে এগুলো বন্ধ করা উচিত এবং এইসব যারা করছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। আপনার কথার প্রসঙ্গ ধরেই জানাই যে সম্প্রতি একটি ওয়াজের একটি ক্লিপ খুব মানে আলোচনার জন্ম দিয়েছিল, সেটি হচ্ছে একজন বক্তা দেখছিলাম, তিনিও বলছেন যে খেলাফত প্রতিষ্ঠা হলে সাংবাদিকদের ধরে ধরে জবাই করা হবে, এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন এবং আসার কথা হচ্ছে যে তাকেও আইনের আওতায় নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যদি তার বক্তব্যটি বাই চান্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হতো, মানুষের গোচরে না আসতো, তাহলে তো এই ধরনের লোকগুলো মানে ছাড়াই থাকতো এবং তারা বিভিন্ন জায়গায় এমন বক্তব্য দিয়ে যেত, মানুষকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে তারা বিভ্রান্ত করেই যেত। এই জায়গাটা আরো শক্তভাবে ধরা দরকার কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে ধরেন মামুনুল হক যে মাদ্রাসার যে সে যেখানে পড়াতো বা যেটা সুপারিনটেন্ট ছিল যাই হোক, এবং আরো এই যে আপনি মোহাম্মদপুরের মাদ্রাসাগুলোর কথা বলবেন, এই মাদ্রাসাগুলোর কমিটিতে যদি আপনি যান তাহলে দেখবেন যে এখানে স্থানীয় নেতৃত্ব কিন্তু আছে এবং উনি হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সাংসদ, আপনার পুলিশের উদ্যোগের কর্মকর্তা, তাদের বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্ষমতাসীন বা অথবা স্থানীয় প্রভাবশালীরা এখানে জড়িত। আমরা যদি তাদেরকে এই ধরনের সহযোগিতা না করতাম তাহলে আজকে তারা এত দূর যেতে পারতো না। আমরা জেনে অজানে জানা অবস্থা অথবা অজানতে কিন্তু তাদের এই হাতে পা দিয়ে ফেলেছি এবং আমার মনে হয় এইসব এখনো আমাদের জেগে ওঠার সময় অনেক আগেই হয়েছে, হওয়া উচিত ছিল, কিন্তু যদি না হয়ে থাকে আমাদেরকে জাগতে হবে এবং এগুলোকে পরিহার করতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ ধর্মভীরু ধর্মপ্রাণ, কিন্তু তারা ধর্মান্ধ নয় কোনোভাবেই। এখন কথা হচ্ছে কিছু এই হেফাজত নেতাদের মতো কিছু লোক তাদের রাজনৈতিক বা তাদের ক্ষমতার ঘুঁটি হিসাবে ব্যবহার করছে মানুষকে, নানা রকম বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে, ধর্মপ্রাণ মানুষগুলোকে ধর্মান্ধতার দিকে ঠেলে দিচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই জায়গাটা শুধু শক্তি প্রয়োগ করে বা কৌশল খাটিয়ে যুদ্ধ করা সম্ভব নাকি? মানুষকেও আসলে একটু মোটিভেট করা দরকার, তার পাশাপাশি যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে সম্পৃক্ত করে মানুষকে একটা মেসেজ দেওয়া যে ধর্ম এক জিনিস আর ধর্ম ব্যবসা যে দুটো যে সম্পূর্ণ আলাদা জিনিস, এই বক্তব্যটা মানুষের কাছে পৌঁছানো জরুরি বলে মনে করেন কিনা? এটা অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারে আপনাদের মিডিয়ার দায়িত্ব সব থেকে বেশি। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে ইফতার পর্যন্ত আমি সবগুলো চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান শুনি। আজকে কতদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে যাচ্ছে বোধ হয় আবার রোজার, এবং একটা বক্তব্য কোনো একটা মিডিয়াতে আপনাদের চ্যানেল সহ কোথাও এই ধরনের বক্তব্য হয়নি যে বাংলাদেশে এই ধর্ম ধর্মান্ধতার বিরুদ্ধে দু একটা কথা যে এগুলো দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন, এ ধরনের কোন বক্তব্য আপনারাও ইচ্ছে করলে ওই ধরনের যেসব ইমামদেরকে ডাকেন তাদেরকে বলে দিতে পারেন যে এই ধরনের বক্তব্য তোমরা দাও এবং এই ইসলামে যথেষ্ট এটার উপরে জোর দেওয়া হয়েছে, কিন্তু এই সম্বন্ধে কোনো বক্তব্য আমি কোথাও পাইনি। সুতরাং আমার মনে হয় আপনার টেলিভিশন বলুন, প্রেস বলুন, সাংবাদিক বলুন, সবারই এটা দায়িত্ব আছে এবং সেই সঙ্গে যারা এইসব ধর্ম আমাদের প্রগতিশীল ধর্ম যারা আছেন, ধর্মগুরু যারা আছেন, তাদেরকে এই মিডিয়ার সামনে এনে এই ধরনের বক্তব্য দিয়ে জনগণকে শোনাতে হবে। কারণ এই যে ধরুন ওই সময়টা কিন্তু আপনার অডিয়েন্স সব থেকে বেশি থাকে এবং আমরা ইয়েস ধর্মের আলোচনা করবো, কিন্তু সেই সঙ্গে আমাদের যে সামাজিক যে আমাদের বিপদগুলো যে এগিয়ে আসছে সেগুলো সম্বন্ধেও তো দায়িত্ব তো আছে। আমি বলতে চাচ্ছিলাম যে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মসজিদের ইমাম বলেন, মানে লোকাল যারা লিডার এবং মানুষের সঙ্গে যাদের ইন্টারাকশন বেশি তাদেরকেও আসলে সম্পৃক্ত করাটা জরুরি বলে বললাম। বিভিন্ন মাদ্রাসা কমিটিগুলোতে
মাদ্রাসার পরিচালনা পরিষদে আমাদের স্থানীয় সদস্যদের থাকা উচিত, স্থানীয় জনপ্রতিনিধিদের থাকতে হবে, তাদের টাকা পয়সার হিসাব নিকাশ কি হচ্ছে, কোথায় থেকে ফান্ড আসছে, কিভাবে খরচ হচ্ছে, এইগুলো হিসাব নিকাশ রাখতে হবে। কমি মাদ্রাসা যে আমি আমি আইনের ঊর্ধ্বে বলে তো নয়, এবং আমরা কিন্তু না জেনেই আমাদের তাদেরকে অ্যালাউ করছি, ওনারা ধর্ম বিষয়ে বেশি জানেন, ওনাদের এটা করতে দেন, কিন্তু এটা ঠিক নয়। আমাদেরকে সুপারভিশন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার প্রতিটি অঙ্গের উপরে নজর রাখা, এবং সেটা শক্তি প্রয়োগ হবে না, সেখানে শক্তি আইনের ব্যবস্থা থাকতে হবে, কিন্তু সেই সঙ্গে আপনি খুবই বলে ভালো বলেছেন যে জনপ্রতিনিধি, সমাজের সর্বস্তরের জনপ্রতিনিধির সেখানে উপস্থিতি থাকতে হবে। অবশ্যই ইশফাক আলী চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 102 জনের মৃত্যু হয়েছে, যা আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। এদিকে শুধুমাত্র প্রধান সড়ক এবং অভিজাত এলাকাতেই যেন সীমাবদ্ধ হয়ে পড়েছে করোনা রোধে চলমান কঠোর লকডাউন, রাজধানীর অলিগলি ও মহল্লা লোকে লোকারণ্য। এ নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ, এবং বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সামির হোসেন মিশু। স্বাগত আপনাদের। আমি যাচ্ছি ডক্টর বেনজির আহমেদের কাছে। আমরা দেখলাম পরপর তিন দিন 100-এর উপরে মৃত্যু, এই যে মৃত্যুর হার বাড়ছেই, সংক্রমণও এখনও আচ্ছা যেই অবস্থাতে আছে ঠিক আছে, কিন্তু মৃত্যুটাই যেন এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। মৃত্যু হার কমানোর জন্য আমাদের আসলে করণীয় কি এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে এই মৃত্যুর রেকর্ড হচ্ছে 100-এর উপরে মৃত্যু হবে আমরা কিছুদিন আগেও ভাবিনি, এক মাস আগে, দেড় মাস আগে। সেক্ষেত্রে এটা আজকে বাস্তব, এবং শুধু একদিন না, একাধিক দিন আমাদের রেকর্ড হচ্ছে। এটা কিছুটা অবধারিত ছিল, কারণ হলো আমাদের মার্চের পর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার মনে আছে যে অনেক রোগী হয়েছে, প্রত্যেকদিন 7,000, 7,500, 6,000, এই যে রোগীগুলো হয়েছে তার একটা অংশ হাসপাতালে ভর্তি হবে, এবং যারা হাসপাতালে ভর্তি হবেন তাদের একটা অংশ মারাত্মক সংক্রমণে ভুগবেন এবং তাদের একটা অংশ মারা যাবেন। এরই ধারাবাহিকতায় আমাদের যে 100-এর উপরে মৃত্যু হয়েছে এটা অবধারিত ছিল, এটা আমরা আসলে চিন্তাই করছিলাম এরকমই হবে। এখন এটা কমানোর একটা হলো যে রোগী কমে গেলে আনুপাতিক হারে মৃত্যুও কমে আসবে, সুতরাং আমাদের প্রথম দরকার হলো প্রিভেনশন করা, যার মধ্যে লকডাউন একটা। লকডাউনের পাশাপাশি আসলে আইসোলেশন, কোয়ারেন্টাইন, ট্রেসিং, টেস্টিং, এগুলো কিছু ক্লাসিক্যাল মেজার্স, পাবলিক হেলথ মেজার, এই এরকম প্যান্ডেমিকে বা এপিডেমিকে সেইটার অনুপস্থিতি আছে আমাদের। আর যেটা সরকার নিয়েছিলেন সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মুভমেন্ট রেস্ট্রিকশন, যেটা আমরা লকডাউন বলছি। তো আন্তঃজেলা মুভমেন্ট রেস্ট্রিকশনটা মোটামুটি ভালোই হচ্ছে, সেই 4 এপ্রিল থেকে এখন পর্যন্ত আন্তঃজেলা যোগাযোগ নেই বললেই চলে। সেখানে আপনি বাস বলেন, ট্রেন, লঞ্চ, সব সার্ভিসগুলি বন্ধ আছে, এমনকি অভ্যন্তরীণ বিমান পর্যন্ত বন্ধ, সেদিক থেকে হয়েছে। কিন্তু এই শহরের মধ্যে যে আমাদের মুভমেন্ট রেস্ট্রিকশনটা, এইটা যথাযথ হচ্ছে না, তার ফলে আমাদের শহরের মধ্যে যে সংক্রমণ চক্রটা এইটা পুরোপুরি নিয়ন্ত্রণে হবে না। এখন এইটা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের মৃত্যু কমানো কঠিন, একমাত্র যদি আমরা ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারি, এমন ভালো যে একেবারে রোগীর প্রাথমিক অবস্থা থেকে শুরু করে আমরা যদি খুব ভালো মনিটরিং সুপারভিশন করি, খুব ভালো অ্যাসেসমেন্ট করি, এবং প্রারম্ভেই তাদের অক্সিজেন স্বল্পতা থাকলে সেটা যদি আমরা পূরণ করি একদম প্রারম্ভেই, যেটা আমরা ঘাটতি দেখছি, অনেক লোক অক্সিজেনের জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তখন তার অক্সিজেনের অভাবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো অকার্যকর হচ্ছে, এবং এটা যখন বেশি মাত্রায় হয়ে যায়, অকার্যকারিতার পরিমাণ যখন বেশি হয়ে যায়, এবং তার সাথে যদি কোনো কোমরবিডিটি থাকে, যদি বেশি ওজন থাকে, স্থূলতা থাকে, তাহলে তাদের মধ্যে আমরা মৃত্যুটা প্রত্যক্ষ করছি। সুতরাং একদিকে যেমন আমাদের প্রিভেনশন করতে হবে, আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু ডক্টর সামির হোসেন মিশুর কাছে একটু যাচ্ছি, বগুড়ার পরিস্থিতি জানতে চাই। আমরা দেখছি যে লকডাউন যেটি চলছে সেটি মোটামুটি ঢিলে ঢালা, লোকজনের আধিক্য দেখা যাচ্ছে, বগুড়ায় কি অবস্থা, সেখানে করোনার সর্বশেষ কি পরিস্থিতি সেটা আপনার কাছে জানতে চাই। সারা বাংলাদেশ মতো বগুড়াতেও আমাদের করোনা পরিস্থিতি এই সেকেন্ড ওয়েভের সময় আবারও খারাপ হয়ে গেছে, এবং আমরা যা মনে করেছিলাম অপ্রত্যাশিতভাবে তার চেয়ে বেশি খারাপ, এবং আমাদের সংক্রমণের হার, মৃত্যুর হার সব কিছুই
আমাদের যা আমাদের চিন্তা ভাবনা ছিল সেটিকে অতিক্রম করে গেছে। তো যে জিনিসটি বগুড়ায় আমাদের পরিলক্ষিত হচ্ছে যে আন্তঃজেলা, যেটি আমাদের বেনজির স্যার বললেন যে আন্তঃজেলা যে আমাদের লকডাউন সেটি আমাদের কি ভালোই হচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায়ের বিভিন্ন মহল্লায় এলাকায় যেখানে ঘনবসতি সেইখানে যদি আমরা লকডাউনটা সঠিক মতো চালু করতে না পারি, চালাতে না পারি, তাহলে আমাদের সংক্রমণের হার বেড়ে যাবে, এটি অবশ্যম্ভাবী। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি আমাদের এই বগুড়া জেলা COVID-19 সংক্রমণ প্রতিরোধ কমিটির যে বিভিন্ন সভায় এবং বিশেষ করে বগুড়া জেলায় বগুড়া সদর পৌরসভা সবচেয়ে বেশি এফেক্টেড, আমি পৌরসভার মেয়র মহোদয়কে নিয়ে কাউন্সিলর সকলের সঙ্গে আলাপ করেছিলাম যে যদি আমরা প্রতিটি মহল্লায় একটি, আসলে বাংলাদেশ এমন একটি দেশ এবং এখানে বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ, তাদেরকে ঘরে রাখতে গেলে তাকে ঘরে রাখার মতো আমাদের কিছু দেওয়ার ব্যবস্থাটি করতে হবে, এবং এটি যদি আমরা প্রত্যেকটি মহল্লায় আমরা যদি কমিটি গড়ে তুলতে পারি, এটি জনপ্রতিনিধি নিয়ে, এটি এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে, ইমাম পুরোহিত সকলকে নিয়ে, এবং বিশেষ করে বগুড়া জেলার স্বেচ্ছাসেবক কিন্তু খুব ভালো ভূমিকা পালন করেছেন সবসময়, সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে যারা করোনা এফেক্টেড তাদেরকে যদি আমরা ভিতরে রাখার ব্যবস্থা করতে পারি আমরা কিন্তু সংক্রমণ অনেক অংশেই কমাতে পারব। তো আমি বিশ্বাস করি যে আমরা, আরেকটি ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছেন তাদের কেউ যেন মনক্ষুণ্ণ না হন, এমন একটি কাজ আমাদের সকলেরই করতে হবে। আমি আবারও আসবো ডক্টর সামির আপনার কাছে, আমি একটু যাচ্ছি ডক্টর বেনজির আহমেদের কাছে। আপনি বলছিলেন যে আন্তঃজেলা চলাচলটা বন্ধ করা গেছে, কিন্তু করোনার হটস্পট যদি বলি এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা শহর, ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ এরকম বড় শহরগুলো, সেই জায়গাগুলোতে যদি এরকম মানুষের চলাফেরা শহরের ভিতরে বন্ধ না করা যায় বা কমানো না যায়, তাহলে কি এই লকডাউনের পুরোপুরি সুফল আমরা পাব? না, পুরো সুফল পাবো না। আমার স্নেহভাজন UHFPA যেটা বলেছেন ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা জনসম্পৃক্ততার যদি মডেল তৈরি করতে পারতাম এবং পাড়ায় মহল্লায় অলিতে গলিতে এমন একটা সিচুয়েশন যে কেউ বাইরে যাবে না এবং তাদের নানা ধরনের যে প্রয়োজনীয়তাগুলো আছে, কারো অর্থের প্রয়োজন আছে, কারো খাবার প্রয়োজন আছে, কারো বাজার করতে হবে, এটা যদি সুসমন্বিত করা যেত, এটা একমাত্র স্থানীয়ভাবে আলাপ আলোচনা করে জনগণকে সম্পৃক্ত করে যদি করা যায় তাহলে সবখানে এটা বাস্তবায়ন করা যায়। কিন্তু সেই জায়গাটার অভাব আছে আমাদের একটু, শুধু পুলিশ দিয়ে পুরোটা হয় না, এখানে বরঞ্চ আমাদের যারা স্থানীয় নির্বাচিত প্রতিনিধি আছেন, যেরকম আমাদের UHFPA ওখানে করেছেন, এটাই কিন্তু পথ যে মেয়রের সঙ্গে বসা ওখানকার কাউন্সিলরদের সাথে। আমাদের ঢাকা সিটিতেও সেটা খুব দরকার ছিল, আমাদের নারায়ণগঞ্জে চিটাংয়ে বড় বড় শহরগুলোতে, এটা বিশাল একটা জায়গা এবং বিশাল জায়গাকে কাভার দিতে হলে জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। সেটা না করার ফলে এই যে আপনি যেটা বললেন এটা আসলেই আমাদের খুব চিন্তার, যে আমাদের এখানে মূল লক্ষ্যটা ছিল এই লকডাউনের যে ঘর থেকে কেউ বেরোবে না, ঘর থেকে না বেরোলে ঘর থেকে সংক্রমণ বাইরে আসবে না আর বাইরে থেকে সংক্রমণ বাড়িতে যাবে না, এটাই লকডাউনের মূল উদ্দেশ্যটা। আমরা এর জন্য বহু কিন্তু ত্যাগ স্বীকার করছি, অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের সরকার প্রধান এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু জনগণ। করোনা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর সামির হোসেন মিশুর সঙ্গে, আমি যাচ্ছি ডক্টর বেনজির আহমেদের কাছে। এই যে এখন পরিস্থিতি পরপর টানা তিন দিন 100-এর উপর মৃত্যু দেখলাম আমরা এবং সংক্রমণও নিয়ন্ত্রণে সেভাবে আসছে না, তার মধ্যে আমরা দেখছি যে পরীক্ষার সংখ্যা কমছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা আমাদের একটু চিন্তার বিষয় যে পরীক্ষাটা কেন কমলো। এটা একটা হতে পারে যে বাইরে লোকজন এখন আর যেতে পারছে না, তো সুতরাং বাইরে যাওয়ার জন্য এবং অন্যান্য কাজের জন্য যারা স্ক্রিনিং করায় আমরা যেটাকে বলি, অর্থাৎ করোনা নেই ধরে নিয়েই তারা পরীক্ষাটা করান, এইটা কিছু বাদ গিয়েছে। আর একটা হতে পারে যে লকডাউন থেকে শুরু করে নানা কারণে লোকজনের চলাচল একটু সমস্যা হচ্ছে, তার ফলে কিছু লোকজন পরীক্ষা করতে আসছেন না। আমি কিছু পরিচিত জনকে জানি যাদের বাড়িতে সংক্রমণ হয়েছে, অন্যরা আবার অন্যরূপ লক্ষণ দেখা দিয়েছে, তারা পরীক্ষা করতে যাচ্ছেন না, এরকম কিছু পাচ্ছি। আরেকটা আমাদের চিন্তা হচ্ছিল যে আমরা আসলে টেস্ট করার সক্ষমতাটা কিছুটা হারিয়ে ফেলেছি কিনা, অর্থাৎ আমাদের রিয়েজেন্টের ঘাটতি কিংবা
আমাদের যে ক্যাপাসিটি সেটার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো মেশিনপত্র, যদিও আমরা মন্ত্রী মহোদয়ের কাছে সম্ভবত শুনলাম যে সেদিকে কোনো ঘাটতি নেই, সেটা যদি হয় এবং এটা যদি সত্যি হয় যে আমাদের আসলে এই করোনা লক্ষণ নিয়ে লোকজন কম আসছেন পরীক্ষা করতে, তাহলে সেটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ হবে যে আমরা হয়তো সামনের দিনগুলোতে কিছু রোগী কম পাব। এবং আমরা যদি পাশাপাশি এই লকডাউনটা একটু ভালো করে চালাতে পারি, অর্থাৎ সবাই যদি আমরা মানি, পারতপক্ষে যদি আমরা বাইরে না যাই, ইভেন যদি পাশাপাশি কলকারখানা গার্মেন্টস গুলো 7 দিনের জন্য বন্ধ করে দেয়, তাহলে আমরা কিন্তু একটু দীর্ঘমেয়াদী এই কম অর্থাৎ হ্রাস মৃত্যু এবং সংক্রমণ। অবশ্যই আমরাও সেটা আশা করি। আমি একটু ডক্টর সামির হোসেন মিশুর কাছে যাচ্ছি। আমরা দেখছি গত কয়েকদিন এই দফায় করোনা সংক্রমণ যখন বেড়ে গেল, তারপর থেকে বিশেষত ঢাকার হাসপাতালগুলোতে প্রচণ্ড ভিড়, আইসিইউ নিয়ে হাহাকার। বগুড়ায় চিকিৎসা সেবা কি অবস্থা, হাসপাতাল এবং আইসিইউর কি পরিস্থিতি আপনার কাছে জানতে চাই? বগুড়াতেও প্রায় একই রকম অবস্থা। এখানে আমাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং 250 শয্যা বিশিষ্ট মহিলা হসপিটালের আইসিইউ কেবিন প্রায় সবগুলোই পূর্ণ হয়ে আছে। কিছু ওয়ার্ডে কিছু বেড ফাঁকা আছে এখন পর্যন্ত, কিন্তু যে হারে রোগী সংখ্যা বাড়ছে, সংক্রমণ বাড়ছে এবং এই হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার থেকে শ্বাসকষ্ট, যেটি আমরা ক্রাইটেরিয়া বলি হসপিটালে যাওয়ার, যেভাবে বাড়ছে তাতে আমরা আর হসপিটালে রুগী নিতে পারবো কি না এটা নিয়ে আমরা সন্দিহান। তবে সেক্ষেত্রে আমাদের একটি করণীয় আছে। আমি বগুড়া সদর উপজেলা, বগুড়া রেড ক্রিসেন্ট এবং সংযোগের মাধ্যমে যখন অক্সিজেন স্যাচুরেশন 90 কিংবা এর কাছাকাছি থাকে, আমরা স্বেচ্ছাসেবীদের ট্রেনিং দিয়েছি, তাদের মাধ্যমে বাড়িতে বাড়িতে যেন এই রুগীগুলো বাসায় আসলে আমরা অক্সিজেন দিয়ে তাদের শিখিয়ে দেওয়া হয় তারা মানে, এবং আমরা অক্সিজেন বিনা পয়সায় সাপ্লাই দিই তাদেরকে, এইটা করার চেষ্টা করেছি। এবং আরেকটি কথা, বেনজিৎ স্যারের কথার উৎস ধরে আমি বলি যে কন্ট্যাক্ট ট্রেসিং, উনি একটি কথা উল্লেখ করেছেন যে যে রুগীটি সংক্রমণ হলো সেই রুগীর আশেপাশের বাড়ির মানুষকে যদি আমি আবার পরীক্ষা করার জন্য আমার বুথে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে একটি আরও সংক্রমণের সংখ্যা দেখা দেয়। এক্ষেত্রে আমি বগুড়া সদর উপজেলাকে যে জিনিসটি প্রথমে চালু করেছিলাম সেটি হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং এখনও আমরা অব্যাহত রেখেছি। বাড়িতে বাড়িতে গিয়ে গভীর রাত পর্যন্ত আমার মেডিকেল টেকনোলজিস্টরা অনেক কষ্ট করে এই এই নমুনাগুলো কালেকশন করছেন। সেক্ষেত্রে আমাদের যে সবচেয়ে প্রবলেম সেটি হচ্ছে যে আমার মেডিকেল টেকনোলজিস্ট মাত্র একজন, তিনি হচ্ছেন একজন নারী। আমি স্বেচ্ছাসেবী 21 জন নিয়োগ দিয়েছিলাম, এটির কিন্তু কোনো বরাদ্দ আমার কাছে নেই, কিন্তু বগুড়ার মানুষরা আমাকে সাহায্য করেছে, বগুড়ার সমাজসেবীরা আমাকে সাহায্য করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাকে সাহায্য করেছে, যে কারণে আমি এই সমস্ত স্বেচ্ছাসেবীদের দিয়ে এখনও কন্ট্যাক্ট ট্রেসিং চালিয়ে যাচ্ছি। জানি না কতদিন চালাতে পারবো, কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিংটি করলে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে ওই বাড়িতে যে পজিটিভ রুগী তার আশেপাশে যারা, যেটি স্যার বললেন যে লক্ষণ তারা অনুভব করছেন কিন্তু তারা যেতে পারছেন না যাওয়ার অভাবে, তো সেই জিনিসটি আমি জানি না কতদিন চালু রাখতে পারবো। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের স্বাস্থ্য প্রশাসনকে বলবো যে এই ক্ষেত্রে যদি তারা একটু অবশ্যই এই দিকটাতে নজর দেওয়া উচিত, তাহলে হয়তো আমাদের পরীক্ষার পরিমাণ কিছু বাড়বে। ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর সামির হোসেন মিশু, আপনাদের দুজনকেই ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে রক্তক্ষয়ী সংঘাতের পেছনে স্থানীয় রাজনীতির স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে মনে করছে প্রশাসন। যদিও যাকে ঘিরে অভিযোগ সেই স্থানীয় জনপ্রতিনিধি উল্টো দায়ী করছেন প্রশাসনকে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি কালকে থেকেই ঘটনাটা এই ঘটনার পেছনে আছেন। আমরা গণমাধ্যমে যতটুকু দেখতে পেরেছি নানা রকম সম্ভাবনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্টরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সবাই। আপনার কাছে জানতে চাই সর্বশেষ কি তথ্য পেয়েছেন আপনি? সর্বশেষ আজকে মূলত সকালে দুটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনাকে ঘিরে, এবং একটি কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে, সেখানে সেই মামলায় 22 জনের নাম উল্লেখ করে সেই মামলাটি করা হয়েছে, এবং
এক্ষেত্রে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই 22 জনের সবাই কেউ কিন্তু শ্রমিক নয়, অর্থাৎ তারা আশেপাশের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ হিসেবে বা স্থানীয় মানুষ হিসেবে পরিচিত, এরকমটি আমরা তথ্য পেয়েছি। এবং আমরা যে খবরে গতকাল থেকে যে আশঙ্কাটি করছিলাম যে এ সমস্ত শ্রমিক যারা মূলত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কারখানায় অস্থায়ী ভিত্তিতে কাজ করতে এসেছে, তাদেরকে যে খেপিয়ে তোলার যে কার্যক্রম সেটি কিভাবে সম্ভব হলো, হয়তো সেই জায়গাটিতেই আমরা যে খবরগুলো পাচ্ছিলাম সেটি ইঙ্গিত করেই কিন্তু এই স্থানীয়দের বিরুদ্ধেই এই মামলাটি করা হয়েছে। আর এর বাইরে পুলিশ একটি মামলা করেছেন, যে মামলাটিতে নির্ধারিত কোনো আসামি বা কারো নাম উল্লেখ করা হয়নি, সেটি অজ্ঞাতদের থেকে 2000 মানুষকে মানুষের নামে। অনুপম, আমি একটু জানতে চাই, মামলার বিষয়টি তো বুঝলাম, কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চাই, যে 4টি দাবিতে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়েছিল, সেই দাবিগুলো তো মোটামুটি যৌক্তিক দাবি, তারপরেও কেন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো? এক্ষেত্রে আমরা আজকে সকালে এই বিষয়টি ঘিরে কিন্তু চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাথে কথা বলেছিলাম, এবং গতকালকেও যখন আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, একটি বিষয় কিন্তু অনেকটাই পরিষ্কার যে এই যে দাবিগুলো এগুলো যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবিগুলো সঠিকভাবে কারখানা কর্তৃপক্ষ সমাধানে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আজকে সকালে ডিআইজি যে কথাটি আমাদেরকে জানিয়েছেন যে এই সমস্ত বা এই ধরনের দাবি দাওয়ার ক্ষেত্রে একটু বসে আলোচনা করলেই কিন্তু এই সমস্যাটি সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সেদিকে না গিয়ে কেন এই ধরনের শ্রমিকদের মধ্যে এক ধরনের বড় রকমের একটি দ্রোহ তৈরি করলো, পাশাপাশি সেটিকে ঘিরে কেন শ্রমিকরা উত্তপ্ত হয়ে সংঘর্ষের মতো জায়গায় চলে গেল এবং শেষ পর্যন্ত পুলিশকে গুলি চালাতে হলো, সেটি এখন একটি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করছে। এবং আরেকটি বিষয়, কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সেখানকার কর্মরত চীনা শ্রমিকদের একটি দ্বন্দ্বের বিষয়ও এর পেছনে রয়েছে বলে খবর প্রকাশ হয়েছে কিছু কিছু গণমাধ্যমে। আপনার কাছে জানতে চাই, এই ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? এটি অনেকগুলো কারণের মধ্যে বা অনেকগুলো যে অনুঘটকের মধ্যে একটি, এটি প্রধান অনুঘটক নয়। কিন্তু এখানে প্রধানত যেটি আমাদের কাছে মনে হয়েছে সেটি বকেয়া বেতনের বিষয়টি সামনে এসেছে, এবং পাশাপাশি যে ইফতার এবং ইফতারের সময়কালীন যে তারা ছুটি চাওয়া বা অর্থাৎ ইফতার 2-1 ঘন্টা কাজ কম করার যে বিষয়টি সেটি এখানে প্রধান। এবং এই বিষয়টিকে সামনে আনার পেছনে একটি, যেটি গতকালকে বা আজকেও আমরা খবরে বলছিলাম, যে একটি পক্ষ যারা প্রশাসনের কথা মতো যে তারা হয়তো এই বিষয়গুলোকে সামনে এনে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়েছে, তারা অনেক ক্ষেত্রে সেটা সফল হয়েছে, কিন্তু সেই বিষয়টি এখানে রয়েছে বলে আমরা মনে করছি। এবং এই ক্ষেত্রে আমরা যেটি একটু খবরে যেটি জানাচ্ছিলাম যে শ্রমিক সরবরাহ কেন্দ্রিক এক ধরনের যে বিরোধ বা জটিলতাও কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করেছে এই পুরো পরিস্থিতিটাকে ঘোলাটে করার ক্ষেত্রে। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।